দশম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীকে স্বাগত। তোমাদের আমি গ্রামারের পত্রলিখনটা করাচ্ছিলাম, পত্রলিখন লিখতেও দিয়েছিলাম যে বাড়িতে চেষ্টা করার জন্য, কেউ আমাকে লিখে সাবমিট করনি, তো সাবমিট করবে। আর তোমাদের সমাস হয়ে গেছে, আর রাজকাহিনীর শিলাদিত্য অধ্যায় হয়ে গেছে, আর গোহ আর বাপ্পাদিত্য দুটো অধ্যায় বাকি আছে, আর গ্রামারে তোমাদের যেটা আছে আর সেটা হচ্ছে সন্ধি আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে, আর সাধু ভাষা চলিত ভাষা আছে। তা যাই হোক, আজকে সন্ধিটা নিয়ে একটু আলোচনা করব। সন্ধি তোমরা জানো, তোমরা পড়েছো আগেই। সন্ধি, সন্ধি কাকে বলে? পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি তিন প্রকার, তোমরা জানো আগেই শিখেছ। সন্ধি তিন প্রকার, এক হচ্ছে স্বরসন্ধি, দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর তিন নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে, যেমন তোমাদের স্বরসন্ধিতে যেমন দেখো বিদ্যাযুক্ত আলয় করেছো, স্বরসন্ধিতে কী হবে, দুটোই কিন্তু স্বরবর্ণ পাশাপাশি, এই যে আ আর এটা আ, দুটোই স্বরবর্ণ, তাই না? তো দুটো স্বরবর্ণের মিলনে সন্ধি হয়। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে কিন্তু অনেকগুলো, যেমন ধরো উত যুক্ত নতি কী হবে, উন্নতি, তাই না? কেমনি বিসর্গ সন্ধিতে কী হবে, যেমন দুঃ যুক্ত বিনীত কী হবে, দুর্বিনীত। আচ্ছা, এটা উন্নতি। তাহলে ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ, আবার ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনেও ব্যঞ্জন সন্ধি হয়, আবার স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ মিলনেও ব্যঞ্জন সন্ধি হয়। তা তোমাদের সন্ধির এই স্বরসন্ধিটা ক্লাস নাইনে হয়ে গেছে, আর তোমাদের আছে কিন্তু ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তা আজকে ব্যঞ্জন সন্ধিটা যতটা হবে পড়িয়ে সূত্রগুলো বোঝাব। ব্যঞ্জন সন্ধি কাকে বলে বললাম, ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ, আর যেমন ধরো তোমাদের, যেমন ধরো এই যে ব্যঞ্জন, ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ দেখালাম, উন্নতি, তেমনি ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ তোমাদের আছে, যেমন ধরো দিক যুক্ত অন্ত কী হবে, দিগন্ত, আবার আবার আছে তোমাদের ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণও আছে, সেটা তোমাদের এখানে উদাহরণে নেই। ঠিক আছে, তা যত যেগুলো সূত্রগুলো আছে সেগুলো দেখো। তাহলে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের, আর ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণে, অথবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন এক নম্বর সূত্র তোমাদের আছে, দেখো দিক যুক্ত অন্ত, আবার উত যুক্ত যম, আবার ধরো আরো আছে শট যুক্ত আনন। তাহলে এই দিকে কি আছে দেখো তো, এগুলো এগুলো সব দেখো ব্যঞ্জনবর্ণ, তাই না? ক ত খণ্ডত্ব তয়েরই রূপ, আর ট এগুলো সবই ব্যঞ্জনবর্ণ, আর এটা কি স্বরবর্ণ রয়েছে, এখানেও স্বরবর্ণ রয়েছে, আবার ব্যঞ্জনবর্ণ রয়েছে। তা এই সূত্রটা এরকম, তাহলে দিক যুক্ত অন্ত যদি বর্গের মানে এই যে দিক যুক্ত অন্ত পরবর্তী বর্ণটা, এই যে পরবর্তী বর্ণটা যদি স্বরবর্ণ হয় অথবা উঞ্জ র ল ব হ হয়, পরের এই যে প্লাসের পর যে বর্ণটা পরবর্ণটা রয়েছে, এই পরবর্ণটা যদি কী হয় স্বরবর্ণ হয় অথবা উঞ্জ র ল ব হয়, তাহলে বর্গের প্রথম বর্ণের জায়গায় সেই বর্গের তৃতীয় বর্ণ হবে। কী হবে, বর্গের প্রথম বর্ণের জায়গায় সেই বর্গের তৃতীয় বর্ণ হবে। তাহলে কয়ের তৃতীয় বর্ণ কী, ক খ
গ, তাহলে কি হবে? দিগন্ত। তয়ের তৃতীয় বর্ণ কি? দ, ত, থ, দ। আর জটা এমনি উজ্জম তো হয় না, জটা জ ফলা হয়ে যায়, উদ্যম। শট যুক্ত অনন্ত অঠ ড, তাই না? তাহলে ড হবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে এটা ড মানে ডয় সুন্নরি আর একটা নাম সরানন, সরানন কার্তিককে বলে। তাহলে দেখো এইটা কি বললাম, যে স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ অথবা উঞ্জ র ল ব হ যদি পড়ে থাকে তাহলে বর্গের প্রথম বর্ণের জায়গায় সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। তাহলে কয়ের জায়গায় গ হলো, তয়ের জায়গায় দ হলো, আর টয়ের জায়গায় ড হলো, ঠিক আছে? এবার দু নম্বর সূত্রটা দেখো, জগৎ যুক্ত নাথ। পরে কি দেখতে পাচ্ছ যে দন্তন্য আর ম, তাই না? তাহলে দন্তন্য আর ম যদি পড়ে থাকে, এই যে দন্তন্য জগৎযুক্ত নাথ, দন্তন্য পড়ে রয়েছে আর ম পড়ে রয়েছে, যদি দন্তন্য আর ম পড়ে থাকে তাহলে বর্গের প্রথম বর্ণ, এই যে তটা বর্গের প্রথম বর্ণ, তটা প্রথম বর্ণ, টটা প্রথম বর্ণ, তা বর্গের প্রথম বর্ণের জায়গায় সেই বর্গের, এই বর্গেরই, ত বর্গেরই বা ট বর্গেরই সেই বর্গের পঞ্চম বর্ণ হবে। কি বললাম, যদি দন্তন্য বা ম পড়ে থাকে তাহলে বর্গের প্রথম বর্ণের জায়গায় সেই বর্গের পঞ্চম বর্ণ হবে। তাহলে ত থ দ ধ দন্তন্য, তা তয়ের জায়গায় দন্তন্য হলো, আর এখানে দন্তন্য তো এমনি আছে, তাহলে এটা কি হলো? জগন্নাথ। এটা কি হবে? ত আছে তাহলে দন্তন্য হবে চিন্ময়। এটা কি হবে? ট ঠ দ ধ মূর্ধন্য, তাহলে এটা কি হবে? সন্মাস, ঠিক আছে? তাহলে কি বললাম, যে দন্তন্য আর ম যদি পড়ে থাকে তাহলে বর্গের প্রথম বর্ণের জায়গায় সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। তা ত বর্গের পঞ্চম বর্ণ দন্তন্য, এটাও ত বর্গ, ত খণ্ডত্ব তয়েরই রূপ, আর এটা মূর্ধন্য হবে, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, এবার তৃতীয় সূত্রটা যাই। কী দেখতে পাচ্ছ? যে সবগুলো পরে ছ রয়েছে, তাই না? আর মুখের কী আছে? ক্ষয়েতে কী আছে? অ আছে। তরুতে কী আছে? হস্য আছে। কয়েতে কী আছে? অ আছে, তাই তো? যদি এটাকে ভাঙি, তোমরা নিশ্চয় বর্ণ বিশ্লেষণ করেছ, একবার দেখিয়ে দিই, মুখকে যদি ভাঙি কী হবে? ম যুক্ত হস্য যুক্ত খ যুক্ত অ, তাহলে শেষে কী আছে? তাহলে অ আছে। এখানেও তেমনি হস্যু আছে, রু হস্যু, আর কয়েতে অ আছে। স্বরবর্ণের পর যদি ছ থাকে তাহলে ছয় ছয় হয়ে যায়, কী হবে? ছয়ে ছয়ে হয়ে যাবে। তাহলে এটা কী হবে? ছটা কী হবে? ছয়ে ছয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো স্বরবর্ণের পর যদি ছ থাকে তাহলে ছটা কী হবে? ছয়ে ছয়ে হয়ে যাবে।
এইখানে দেখো, এখানে কিন্তু কি বলেছিলাম, স্বরবর্ণের পর যদি ছ থাকে, এখানে শুধু ছ নেই কিন্তু চ ছ আছে, স্বরবর্ণের পর নেই কিন্তু এখানে চলত যখন উচ্চারণ করছি তখন এটা কিন্তু ত, তাই না? ত এর উচ্চারণ হচ্ছে, কিন্তু চলত মানে হসন্তের মতো রয়েছে, উতেও তেমনি হসন্তের, তদ যুক্ত ছবি। তার মানে এইগুলো কি হবে, এই যে চ বা ছ যদি পড়ে থাকে তাহলে কি হবে, এই যে খণ্ডত্ব আছে, ত আছে, দ আছে, তাহলে ত আর দ এর জায়গায় কি হবে, চ হয়ে যাবে। কি বললাম, চ বা ছ যদি পড়ে থাকে তাহলে ত ও দ স্থানে চ হয়। কি বললাম, বললাম চ বা ছ যদি পড়ে থাকে তাহলে ত ও দ স্থানে চ হবে, তাহলে এটা কি হবে, চলচ্চিত্র, এটা কি হবে, ত ও দ স্থানে চ হয়, তাহলে চ হলো উচ্ছেদ, এটা কি হবে, তচ্ছবি। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা কিন্তু স্বরবর্ণের পর যদি শুধু ছ থাকে তাহলে ছয় ছয় হয়ে যাবে ছটা, আর এখানে কি বললাম, ত বা দ এর পর যদি চ বা ছ থাকে তাহলে ত ও দ স্থানে চ হয়, মানে ত আর দ এর জায়গায় চ হয়ে যাবে। খুব সোজা এই সূত্রগুলো, সোজা একবার দেখলেই হয়ে যাবে। দেখো, ত বা দয়ের পর যদি বর্কিজ্য বা ঝ থাকে তাহলে কি হবে, ত ও দ স্থানে বর্কিজ্য হবে। ত বা দয়ের পরে যে খণ্ডত্ব ত, খণ্ডত্ব ত দ, ত বা দয়ের পর কী রয়েছে, বর্কিজ্য রয়েছে আর ঝ রয়েছে, তাই ঝ আর বর্কিজ্য যদি থাকে ত বা দয়ের পর তাহলে ত ও দ স্থানে বর্কিজ্য হয়ে যাবে, তাহলে উজ্জ্বল কী হবে, উজ্জ্বল, এটা কি হবে, তজ্জন্য, এটা কি হবে, উজ্জ্বটিকা, কহস্যু বর্কিজ্যয়ে ঝয়ে হয়েছে। তাহলে দেখো, উৎযুক্ত জল উজ্জ্বল, তৎযুক্ত জন্য তৎজন্য, কুৎযুক্ত ঝটিকা, কুৎঝটিকা কী বললাম, ত বা দয়ের পর যদি বর্কিজ্য বা ঝড় থাকে, এখানে কী বললাম, ত বা দয়ের পর যদি চ বা ছ থাকে তাহলে ত ও দ স্থানে চ হয়, আর এখানে ত বা দয়ের পর যদি বর্কিজ্য বা ঝ থাকে তাহলে ত ও দ স্থানে কী হবে, বর্কিজ্য হবে। ছ নম্বরটা দেখো কি আছে, এটাও সোজা, তো সব জায়গায় দেখতে পাচ্ছ ল রয়েছে, আর এদিকে কি আছে, ত আর দ, ত রয়েছে আর দ রয়েছে, তা ত বা দয়ের পর যদি ল থাকে ত ও দ স্থানে ল হয়, ত বা দয়ের পর যদি ল থাকে তাহলে ত ও দ স্থানে ল হয়, তাহলে উৎযুক্ত লিখিত কি হবে, উল্লিখিত, উৎযুক্ত লেখ, উল্লেখ, আর তৎযুক্ত লিখিত কি হবে, তল্লিখিত, ত বা দয়ের পর যদি ল থাকে তাহলে ত ও দ স্থানে ল হয়। ঠিক আছে, এর পরেরটা একটু দেখার আছে, আজকে এইটা দিয়েই শেষ করব, এই লাস্ট যেটা সাত নম্বরটা একটু ভালো করে দেখবে। খুব আসে পরীক্ষা এটা।
তাহলে দেখো তালবস্ব রয়েছে সবগুলোতে, তাই না? আর এদিকে কি আছে? ত আর দ। তাহলে ত আর দ এর পর যদি তালবস্ব থাকে, ভালো করে দেখো, ত বা দ এর পর সবই ত বা দ দিয়েই কিন্তু দেখতে পাচ্ছ, ত বা দ এর পর যদি তালবস্ব থাকে তাহলে সন্ধির পর কি হবে? ত বা দ স্থানে হবে চ, কি হবে? চ। আর তালবস্ব স্থানে কি হবে? ছ। তাহলে কি হলো? উৎযুক্ত শ্বাস কি হলো? উচ্ছ্বাস। তাহলে উৎশৃঙ্খল কি হবে? ত বা দ স্থানে কি হবে? চ। তালবস্ব স্থানে কি হবে? ছ। কিন্তু এর সঙ্গে যা যুক্ত আছে সেটা থেকে যাবে, খালি চেঞ্জ হবে তালবস্ব আর ত। তা ত বো দয়ের জায়গায় চ হবে, তালবস্বের জায়গায় ছ হবে, এটা মনে রাখতে হবে। তেমনি এটাও তাই হবে। তচ্ছ্রবণ, কি বললাম? তচ্ছ্রবণ। তাহলে বুঝতে পারলে কি বললাম? যে ত বা দয়ের পর যদি তালবস্ব থাকে তাহলে ত ও দয়ের জায়গায় চ হবে আর তালবস্বের জায়গায় ছ হবে। তাহলে আজকে এই সাতটা সূত্র তোমরা একটু ভালো করে বইতে দেখো, কোথাও কিছু বুঝতে না পারলে আমাকে চ্যাটের মাধ্যমে জিজ্ঞেস করবে, আমি ভালো করে আবার বুঝিয়ে দেবো। আজ এই পর্যন্তই, বাকি সূত্রগুলো আবার পরবর্তী ক্লাসে আলোচনা করবো।